কৃষ্ণ কইরে, আমার কৃষ্ণ কইরে, কৃষ্ণ কইরে, ওরে ললিতা আমার কৃষ্ণ কইরে, ওরে ললিতা আমার কৃষ্ণ কইরে, আমার কৃষ্ণ এনে মিলাই দে বিশাখা, আমার কৃষ্ণ কইরে, কৃষ্ণ কিঞ্চিত আপনাদের সামনে রাধাকৃষ্ণের গুণগান শ্রবণ করাচ্ছি। তবে রাধাকৃষ্ণ সম্পর্কে বাবা কিছুই জানি না, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, অপরাধ যদি করে থাকি মা, সকলেই আপনারা আমাকে নিজ গুণে একবার ক্ষমা করবেন। তাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ যেই না মানিনীর কুঞ্জ পরিত্যাগ করে প্রাণে গোবিন্দ আমার, গোবিন্দ আমার চলে গেছে, প্রিয় সখী ললিতাকে বলে ললিতা রে, আমার কৃষ্ণ এনে মিলাই দে। ললিতা বলল, রাধে, যতক্ষণে কৃষ্ণ কুঞ্জে এসেছিল ধনী তুই মান করে বসে থাকি, আর যেই না প্রাণী গোবিন্দ চলে গেছে, অমনি বলিস কৃষ্ণ এনে মিলাই দে, তোর কৃষ্ণ কি গাছের ফল, যে তুই বলা মাত্রই ঢিল ছুঁড়ে পেড়ে দেব, না তোর কৃষ্ণ মাটির পুতুল, যে তুই বলা মাত্রই সামান্য মাটি এনে তোর কৃষ্ণকে আমরা তোর সামনে ধরে তুলব। তা আমরা কি বলি জানিস, ওরে সোহেন সে যে সোহেন রসিক, রাধে সে হলো পূর্ণ ভগবান, আর তুই হলি তার ভক্ত, ভক্ত হয়ে নাগদে দর্শনে কত না কটিলি কলপ, রাধে সোহেন রসিক, তার সঙ্গে মান করাই উচিত হয়নি কি মায়েরা? আমার রাধারানী ধনী, আর আমরা কি কাঙালিনী মা? আমরাও ধনী, আমার রাধারানীও ধনী, আমরাও ধনী, তবে আমরা কি
ধনির ধনী জানি, আমরা হলাম মা দেখবেন সামান্য গাড়ি বাড়ি স্বামী ছেলে ধন সম্পদ টাকা পয়সা, আমরা হলাম মা এইসবের ধনির ধনী। বৃন্দাবন বিলাসিনী রানী বগে সুন্দরী আমার, কি ধনে ধনে জানি, জগতে যদি কেউ 1 কোটি মিথ্যা কথা বলে থাকেন, 1 কোটি মিথ্যা কথা যেমন মাগো একটা সত্যের সমান হয় না, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধন আছে বাবা একত্রিত করে দিলেও আমার এই গোবিন্দ ধনের মতো ধন হয় না। সেই বৃন্দাবন বিলাসিনী রায় ব্রজে সুন্দরী আমার গোবিন্দ ধনে ধনে কৃষ্ণ ধনে ধনে, যে ধন সহজে পাওয়া যায় না। তাই সুখবৃন্দ বলল রাধে তুই যার ধনে ধনে তার সঙ্গে মান করা তোর মোটেও উচিত হয়নি। হরে কৃষ্ণ। সখীগণ বলল রাধে তোর কি বিচার হলো, তুই যার ধনে ধনে তার সঙ্গে মান করা তোর কি বিচার হলো? এ তো একটু মায়া দয়া হলো না, করুণা হলো না? রাধারানী বলে ওরে সখীগণ সেদিন আমার মনের মানুষ সে আমায় কথা দিল রাধে যাও একটা কুঞ্জ সাজিয়ে বসে থাকবে আমি তোমার কেশর কুঞ্জে মিলিত হব। রাধারানী ভগবান কৃষ্ণ আসবে বলে একটা কুঞ্জ সাজিয়ে বসেছিলেন গো, তা কুঞ্জটাকে বালি ইট ছিঁড়ে দিয়ে তৈরি করা কুঞ্জ। রাধে রাধে কি মা, ভগবান কৃষ্ণ আসবে বলে মা রাধারানী যে একটা কুঞ্জ সাজিয়েছিল তা কুঞ্জটা কি বালি ইট সিমেন্ট দিয়ে তৈরি করা কুঞ্জ? হ্যাঁ না না না, কোন কুঞ্জ না, রাধারানী আমার দেহ কুঞ্জ সাজিয়ে বসেছিলেন, আজ নিশীতে আজ রাত্রিতে তাহলে গোবিন্দ আমার কুঞ্জে আসবে, আমি সারা রাত্রি আমার দেহ কুঞ্জকে গোবিন্দের চরণ সেবায় লিপ্ত রাখবো। আজ ভগবান আমার কুঞ্জে এলো না, আমার দেহ কুঞ্জ গোবিন্দের চরণ সেবা থেকে বঞ্চিত রয়ে গেল, আরে আমি তার সঙ্গে মানে করব না। হ্যাঁ আমার সাদা কুঞ্জ বাসি হয়ে গেল, আমি এত সুন্দর করে আমি আমার দেহ কুঞ্জকে সাজিয়ে রাখলাম গোবিন্দের চরণ সেবায় লিপ্ত রাখবো বলে, সারা নিশি আমার বিফলে গেল, আমার গোবিন্দ সেবা করা হলো না, আরে আমি তার সঙ্গে মান করব না। রাধে রাধে রাধারানী বলল রাধে, বৃন্দাবন বলল রাধে তুই যে মান করলি তার সঙ্গে, তোর কৃষ্ণ কি তোর একা? বলছে কেন ভালো করে ভেবে দেয়, শেষ আমার জগৎ বল্ল শেষ বলুন তো গৌর কৃষ্ণ ভক্তগণ যিনি পূর্ণ ভগবান যিনি সৌরশ্চর্য ভগবান, সেই ভগবানের কোন অভাব আছে মা? হ্যাঁ কিনা বলবেন? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন যিনি ভক্তের দেহভাণ্ড চালাচ্ছেন একবার বিচার করে বলুন তো বাবা, সেই ভগবানের কোনো অভাব আছে? নেই বললে চলবে না বাবা, ভগবানের আমার একটা জায়গায় বড় অভাব মা, কোন জায়গা জানেন? আমার ভগবানের ভক্তির বড় অভাব, আমার ভগবানের ভক্তির বড় টানা। সখীগণ বললে রাধে মান করে ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দিলি তার কোনো আশে যায় না, তুই তো তাড়িয়ে দিলি, আর মন্দিরের মনে চেয়ে দেখ তোমার হাত কুলপতি সতী দাসী হয়ে আছে তুলসী গঙ্গা জল লয়ে
রাঙা চরণ সেবা করবো বলে চতুর্দিকে তাকিয়ে দেখ সবাই সারি সারি দিয়ে বসে আছে। হ্যাঁ, আর সেই ভগবান কৃষ্ণ তোর দুয়ারে এলো, তুই দূর দূর করে তাড়িয়ে দিলি। তাহলে বলুন তো মা, যিনি পূর্ণ ভগবান, শুনবেন, যিনি পূর্ণ ভগবান, যিনি সৌরশ্চর্য ভগবান, যার ঘরে নবলক্ষ ধেনু ননী দুগ্ধের ছড়া ছড়ি, আপনারা বিচার করে বলুন তো বাবা, সেই ভগবানের কোনো মানে হয় আমাদের মতো কাঙাল কাঙালিনীর দরজায় এসে দাঁড়িয়ে থাকা কিঞ্চিত সেবা নেবার জন্য? কোনো মানে হয় বাবা? কেমন জানেন, আমাদের বাড়ি হলো মা সুদূর পুরুলিয়া, সেখান থেকে পুরুলিয়া অনেকটাই পথ। তা পুরুলিয়া তো পাহাড়ের দেশ মা, গ্রীষ্মকালের দিনে প্রচণ্ড গরম, দেখবেন গরমকালে আমাদের পুরুলিয়াতে বাড়িতে টেকা দায় হয়ে যায় না। আমার একটা ছেলে গোপীনাথ, বড় দুঃখের বিষয় মা, দুঃখের বিষয়টা কোথায় জানেন? যখন আমি আমার ছেলেকে গোপীনাথ বলে ডাকি, আমার ছেলে আমায় বলে, মা তুমি নামটা আমার মোটেও ভালো রাখনি। আমি ছেলেকে প্রশ্ন করি, কেন বাবা আমি আমার গোপীনাথের নাম দিয়েছি ভালো রাখিনি কেন? ছেলে আমায় বলে, মা আমি যখন স্কুলে যাই টিউশনিতে যাই, আমার বন্ধু আমায় ইঙ্গিত করে, ঠাট্টা করে, আমার বন্ধু আমায় কি বলে জানো মা, ওরে গোপীনাথ তুই এত সুন্দর দেখতে, আর তোর বাবা মা কোন মান্ধাতা আমলে সত্যযুগের নাম রেখেছে গোপীনাথ। আমি ছেলেকে বলি, বাবা এখন ছোট আছিস তো শোনা, বড় হলে একদিন বুঝবি আমি গোপীনাথ নাম কেন রেখেছি। সেই গোপীনাথ আমায় বলছে, মা জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি তুমি আর বাবা দুজনেই হরিনাম সংকীর্তন করে ঘুরে বেড়াও, আমাকে কোনোদিনের জন্য তোমরা দুজনে একটু সময় দিতে পারো না। তাই জ্যৈষ্ঠ মাস একদিনের জন্য যখন বাড়িতে ফিরেছো মা, তোমার কাছে আমার একটা আবদার। আমি ছেলেকে বললাম, বাবা কি বলতে চাস? ছেলে আমায় বলছে, মা আমি তো স্কুল টিউশনে নিয়ে ঘুরে বেড়াই, বাজারে যাওয়ার সুযোগ পাই না, তা পুরুলিয়ায় যা গরম পড়েছে মা, তোমার কাছে আমার আবদার হলো, একদিনের জন্য যখন হরিনাম করে সংকীর্তন করে বাড়িতে ফিরেছো, তোমার কাছে আমার একটাই চাহিদা, তুই পুরুলিয়া বাজারে গিয়ে আমায় একটা ঠান্ডা ঠান্ডা কিছু কিনে এনে দেবে। ছেলে আমার কাছে আবদার করেছে, ছেলের মান ডাকার জন্য করলাম কি মা, না পুরুলিয়া বাজারে গিয়ে 50 টাকা দিয়ে ছেলেকে একটা ঠান্ডা কিনে এনে দিলাম। ছেলেটা আমার খাচ্ছে বাবা, যেই না খাচ্ছে আমি একটা গ্লাস নিয়ে গিয়ে বলছি, বাবা আমায় একটু দে, আমায় একটু দে। যতবার ছেলেকে বলছি বাবা আমায় একটু দে, আর ছেলে তার বাবাকে ডেকে বলছে, বাবা দেখছো মা আমাকে কিনে এনে দিল, মা আমায় চাইছে, আমি মাকে দেবো না। যতবার বলে মাকে দেবো না, ততবার গ্লাসটা নিয়ে গিয়ে বলছি, বাবা আমায় একটু দে। আপনারা বিচার করে বলুন তো মা, আমি ঘরের গিন্নি, আমার হাতে চাবি কাঠি, আমি 50 টাকা দিয়ে ছেলেকে একটা ঠান্ডা কিনে এনে দিতে পারলাম, তা হা বাবা আমি একটা বাজার থেকে কিনে এনে খেতে পারতাম না কি মা? পারতাম না, পারতাম, তোমার মনে একটা স্বাদ, মনে একটা আশা, ছেলে যদি আমাকে ভালোবেসে এইটুকু দেয়, এটাই ছেলের কাছে আমার বড় পাওয়া। তেমনি করে গৌরীকৃষ্ণ ভক্তগণ, যিনি পূর্ণ ভগবান, যিনি সৌরশ্চর্য ভগবান, যার ঘরে ননি দুগ্ধের ছড়া ছড়ি, সেই ভগবানের কোনো মানে হয় বাবা আমাদের মতো কাঙালে কাঙালিনীর দরজায় এসে দাঁড়িয়ে থাকা? কেন দাঁড়াই জানেন মা? ভগবান আমার মনে মনে ভাবেন, আমার কাঙালে কাঙালিনী ভক্ত আমাকে নৈবেদ্য দিতে পারবে না, ফলদল মিষ্টান্ন দিতে পারবে না, ননিযুক্ত ঘৃত ঘোর দিতে পারবে না। সেই কাঙালি কাঙালির ভক্ত বেশি কিছু নয়, যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে আমাকে 2 নকুল দানা সেবা দেয়, এটাই ভক্তের কাছে আমার বড় পাওয়া। প্রেমানন্দের এটাই গৌর, হরি বল হরি বল হরি বল। তাই সুখবৃন্দ বলল, রাধে ভক্তরা যাই ভগবানের দরজায় কিছু চাইবার জন্য, আজ পূর্ণ ভগবান হয়ে তোর মতো ভক্তির ঘরে এলো, মানে ভিক্ষা চাইবার জন্য। ধনী মানটাকে বড় করে বসে থাকলি, ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দিলি। যেই না বলেছে মা রাধারানী, তাদের কথা শোনা মাত্রই নয়নধারা বক্ষ ভাসে কাঁদছে, পাশ থেকে কোনো সখী বলে উঠল, রাধে মানে কয়লি তো কয়লি মান, কাহে পূর্ণ কাদশি মানে কয়লি তো কয়লি মান, কাহে পূর্ণ কাদশি মানে কয়লি তো কয়লি মান, কাহে পূর্ণ কাদশি মানে কয়লি তো কয়লি মান, কাহে পূর্ণ কাদশি। ওরে মানে করে কি কাঁদতে আছে, কাঁদতে আছে ওরে মানে করে
করে কি কাঁদিতে আছে, মন করে কি কাঁদিতে আছে, কাঁদলে মনের গরব যায় নাই, মন করে কি কাঁদিতে আছে, কাঁদলে মনের গরব যায় নাই, মন করে কি কাঁদিতে আছে। আমি বারবার বলে যাচ্ছি রাধারানী মান করেছি, যিনি পূর্ণ ভগবান, যিনি ষোড়শ্চর্য ভগবান, ভগবানের দেহ থেকে যার জন্ম, সেই রাধারানী কি ভগবানের সঙ্গে মান করতে পারে? তাহলে মান শুনবেন, মা তাহলে ভগবান কি রাধারানীর রসনাটাকে হরণ করে নিয়েছিলেন? সত্যিই যেন তাই, জেনে বুঝে মা। কেন? ভগবান যখন আমার চন্দ্রমণির কুঞ্জে গেল, চন্দ্রমণি একটা একটা প্রহর ভগবান কৃষ্ণকে সাজাতে লাগলো, তাকে সেবা করতে লাগলো, সেবা করতে করতে চন্দ্রাবলি যখন আমার ঘুমিয়ে গেলেন, ভগবান যখন রাধারানীর কুঞ্জে ভোরের বেলা আসছেন, তিনি মনে মনে চিন্তা করছেন আমার সন্ধ্যাবেলায় যাওয়ার কথা রাধারানীর কুঞ্জে, সারা নিশি চলে গেল, ভোরের বেলা যদি আমার ক্ষতবিক্ষত দেহ নিয়ে উলোটা পালাটা সাজ সজ্জা নিয়ে শ্রীমতীর সামনে গিয়ে দাঁড়াই, তাহলে রাধারানীর মান বাড়বে তো কমবে না। আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না, রাধা রানীর কুঞ্জে পৌঁছাবার আগেই রাধা রানীর রসনাটাকে, কথাটাকে আমাকে হরণ করে নিতে হবে, যাতে রাধা রানী আমার সঙ্গে কোনো কথাই না বলতে পারে। আমার কৃষ্ণ তো মিথ্যাবাদী নয়, সে আমায় বলল তুমি একটা কুঞ্জ সাজিয়ে বসে থাকবে, আমি তোমার কেশর কুঞ্জে মিলিত হব। আমি জানি আমার কৃষ্ণ মিথ্যাবাদী নয়, আমার কৃষ্ণ হচ্ছে মিথ্যার বাদী। যারা মিথ্যা বলে আমার কৃষ্ণ তাদের বাদী, কিন্তু মিথ্যাবাদী আমার কৃষ্ণ নয়। কেন এলো না, কিসের জন্য এলো না? তোর একটু অপেক্ষা কর, আমি ভগবানের ধ্যান করে দেখি, পাছে বধূ কি আমার কোনো বিপদে পড়েছে, না কোনো ভক্তেরই গৃহে গেছে। এই বলে মা সখীদেরকে অপেক্ষা করতে বলে রাধারানী আমার করলো কি, গোবিন্দের ধ্যান করে বসলো। বাবা কৃষ্ণের ধ্যান করতে করতে হলো কি, রাধারানী বহিরঙ্গ জগতে ভুলে গেল। যেই না বহিরঙ্গ জগত ভুলে গিয়ে অন্তর্জগতে প্রবেশ করেছে, অন্তর্জগতে প্রবেশ করা মাত্রই অন্তরে প্রাণ গোবিন্দকে পেয়ে গেছে। হামা, আমি যদি অন্তরে কৃষ্ণ দেখতে পাই, বহিরঙ্গে কৃষ্ণ যদি এসে দরজায় দাঁড়ায়, আমি তার দিকে তাকাবো? আমি যদি আমার দেহে কৃষ্ণ দেখতে পাই, আমি দরজার কৃষ্ণকে আর তাকে দেখব? রাধারানীর অবস্থাও ঠিক তাই মা, কৃষ্ণের ধ্যান করতে করতে অন্তর্জগতে যেই না প্রবেশ করেছে, অন্তরে কৃষ্ণকে পেয়ে গেছে, কথোপনে রয়ে গেছে, ইনি অবসরে দ্বারে কৃষ্ণ মান ভাঙিয়ে চলে গেছে। যেই না দ্বারে কৃষ্ণ চলে গেছে, অন্তরে যে কৃষ্ণ দেখতে পাচ্ছিল মা, আর লীন হয়ে গেছে, দেখতে পাচ্ছে না। তাই ছুটে এসে সখীদেরকে বলছে, সখীরে এই মাত্র কৃষ্ণ ছিল, কৃষ্ণ কোথায় গেল, তোর আমার কৃষ্ণ এনে মিলাই দে। সখীবৃন্দ বললো, বিনোদিনী তাহলে বেশ মান করেছিস, বেশ করেছিস। আরে মান করে কেউ কাঁদে কি মা? আমরা তো নারী জাতি, আমি আপনাদের প্রশ্ন করছি মা, আমরা তো নারী জাতি মা, নারী জাতির স্বভাব হলো মা দেখবেন একটুতেই মান করা কি মা? এটা আমি ভুল বলছি? আপনারা করেন কিনা জানি না মা, আমি কিন্তু একটুতেই মান করি, আমার কিন্তু মান করার স্বভাব আছে। দেখবেন মায়েরা বাড়িতে যখন খুব কাজের তাড়া লাগে, খুব তাড়াহুড়ো লেগেছে মা, সামনাসামনি কাউকে পাচ্ছি না, হাতে হাতে একটা দুটো কাজ করে দেবার মতো, সেই সময় যদি হাতে একটা কোনো বাসন টাসন থাকে না, দেখবেন পরীক্ষা করে আমরা সেটা রেগে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা বাসনটার প্রতি মান করি। এটা মানে স্বভাব, আমরা মান করি ঠিক কথাই মা। মান করে কোনো রমণী, কোনো মেয়ে নিজের স্বামীকে, নিজের পতিকে আমরা কেউ কোনোদিন হারিয়েছি হ্যাঁ কিনা বলবেন কিমা? হারিয়েছি। যারা প্রকৃত স্বামী ভালোবাসে বাবা, যারা প্রকৃত স্বামীকে ভগবানের আসনে বসিয়ে রাখে, গুরুদেবের আসনে বসিয়ে রাখে, সেই রমণীরা মান করে কোনোদিন স্বামীকে হারায় না। মান করে নিজ প্রতি আয়াম তো দূরের কথা, আরে প্রতিপতি জগৎপতি কৃষ্ণ চাঁদকে হারালি, যে চাঁদ সহজে পাওয়া যায় না, তাহলে আয়ান ঘরণী রাধা রানী। রাধা রানীর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ। ওর অনেকে বলে থাকি বাবা, দেখবেন যে রাধারানীর স্বামী আয়ান ঘোষ লোকটা মোটেও ভালো না। কেন ভালো নাই? না, আয়ান ঘোষের জন্য রাধারানী কৃষ্ণ বলে কানতে পায় না, কৃষ্ণের কাছে যেতে মানা, কৃষ্ণ নাম শোনা মানা, কৃষ্ণ কৃষ্ণ বলা মানা। আপনারা বিচার করে বলুন তো ভক্তগণ, রাধারানীর স্বামী আয়ান ঘোষ সে কি অভক্ত? কি গো, আয়ান ঘোষ অভক্ত মা?
হ্যাঁ, অভক্ত যদি হবে তাহলে স্বয়ং লক্ষ্মী রাধারানী কি তার ঘরে যাবে? আয়ান ঘোষ কত বড় ভক্ত জানেন? রাধারানী রোজ ভগবান কৃষ্ণের জন্য নৈবেদ্য ভোগ রান্না করে দিত, আর তার স্বামী আয়ন ঘোষ করত কি, সেই ভোগের খেলা নিয়ে হাকৃষ্ট হাকৃষ্ট বলে আমার ভগবানের চর্চায় পৌঁছে দিত। এইরকম ভক্ত নইলে কোনোদিনে ভগবানও তার গৃহে আসে না। তাই রাধারানী যেই না কাঁদছে, পাশ থেকে কোন সখী বলে উঠল, রাধে ছি ছি করিলি কি মানে উপেখিলি কান, করিলি কি মানে উপেখিলি কান, করিলি কি মানে উপেখিলি কান, এমন মান করে বসলি ভগবানকে হারিয়ে ফেললি। বৈরি হাসালি ব্রজেতে মানে আপনারা বিচার করে বলুন তো মা, আমরা সকল ভক্ত আমরা কি বলি, চন্দ্রার কৃষ্ণ? একবারও কেউ ভুল করে বলি যে চন্দ্রার কৃষ্ণ? হ্যাঁ কি না বলবেন? বলি বলি না? একবারও কেউ বলি যে কৃষ্ণ রাধা? বলি বলি না? কি বলি বলুন তো? রাধা কৃষ্ণ। ওরে জগতের মানুষ সবাই জানে, হ্যাঁ জগতের ভক্ত তো দূরের কথা, কথা শুনে চন্দা বলি দেবে করতালি, চন্দা বলি দেবে করতালি, কথা শুনে চন্দা বলি দেবে করতালি, দেখা দি কোন লাজেতে, শুনে চন্দা বলি দেবে করতালি, দেখা দি কোন লাজেতে, কোন লাজেতে মুখ দেখা, কোন লাজেতে মুখ দেখাবি, চন্দা বলি রে কাছে গিয়ে কোন লাজেতে মুখ দেখা, চন্দা বলি রে কাছে গিয়ে কোন লাজেতে মুখ দেখাবি। আরে চন্দা বলি রাধারানী, আপনারা কি জানেন নিজের বোন বোন সম্পর্ক? নিজের বোন চন্দাবলী আর রাধারানী। তা আপনাদের কাছে একটা প্রশ্ন বাবা, চন্দাবলীও কৃষ্ণ সেবা করে আর আমার রাধারানীও কৃষ্ণ সেবা করে, তা ভগবানের রাধারানী এত প্রিয় হলো কেন? দুজনেই বোন বোন সম্পর্ক আর দুজনেই গোবিন্দ ভজনা করেন মা, তা ভগবানের রাধারানী এত প্রিয় হলো কেন? কেন জানেন না? চন্দাবলী বলতো যে কৃষ্ণ আমার, রাধারানী বলতো না ভুল, তা কেন হবে, আমি কৃষ্ণে, আমার আমিত্বটাকে, আমি কে এটা যত বড় ভগবানের চরণে দেওয়া না হয় ভগবান কখনো ভক্তের হতে পারে না। তাই রাধারানী যেই না কাঁদছে, ভক্ত হওয়া ভালো মা, সকাল থেকে ভগবানের সেবা করুন, মন্দির ধোয়াধুই করুন, ভগবান ছাড়া কিছু জানবেন না চিনবেন না। কিন্তু ভক্তের মনে যদি মা অহংকার হয়ে থাকে ভগবান কখনো ভালোবাসে না। ভক্ত প্রহ্লাদ যখন 9 বছর বয়সে ভগবান কৃষ্ণকে পেয়ে গেল, প্রহ্লাদ ভগবানের কাছে গিয়ে বলল, প্রভু গো সবাই বলে কিনা তুমি ভগবান, কোটি কল্প তপস্যা না করলে তোমাকে পাওয়া যায় না, আমার মনে হচ্ছে কথাটা একেবারেই ভুল। ভগবান বলল, প্রহ্লাদ কোন কথাটা ভুল? ওই কোটি কল্প তপস্যা না করলে তোমাকে পাওয়া যায় না, আমার মনে হচ্ছে কথাটা একেবারেই কাটি দিয়ে দেওয়াই ভালো। বলছে কেন প্রহ্লাদ? বললো, প্রভু গো কোটি কল্প তো দূরের কথা, আমি কত বড় ভক্ত দেখো, আমি 9 বছর বয়সে তোমাকে পেয়ে গেলাম। কোটি কল্প আমার মতো ভক্ত কেউ জগতে আছে? আমি 9 বছর বয়সে তোমাকে পেয়ে গেলাম। ভগবান আমার মনে মনে চিন্তা করছে, মা প্রহ্লাদের অহংকার হয়েছে। তাই ভগবান আমার করলো কি, প্রহ্লাদের হাতটাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে নির্জন নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আঙুল বাড়িয়ে বললো, প্রহ্লাদ ওই দূরের পানে চেয়ে দেখো তো ওটা কি। প্রহ্লাদ তাকিয়ে দেখছে বাবা একটা সাদা বরফের পাহাড়। ভগবান বললো, প্রভু, প্রহ্লাদ বলছে প্রভু ওটা কি, আমার মনে হচ্ছে একটা সাদা বরফের পাহাড়। ভগবান বলছে, প্রহ্লাদ ভালো করে চেয়ে দেখো ওটা কি। যেই না প্রহ্লাদ পুনরায় তাকিয়েছে বাবা, দেখছে ওটা সাদা বরফের পাহাড় নয়, ওটা হচ্ছে একটা হাড়ের পাহাড়, একটা কঙ্কালের পাহাড়। প্রভু এটা কি করে হলো? ভগবান বললো, প্রহ্লাদ এইমাত্র বললে না তুমি আমায়, এই তুমি আমাকে 9 বছর বয়সে পেয়েছো। ও প্রহ্লাদ ওই হাড়ের পাহাড়টা দেখছো না, কঙ্কালের পাহাড়টা দেখছো না, সব হাড় কঙ্কালগুলো তোমার, অতজন তপস্যা করে এসেছে বলে আজ 9 বছর বয়সে তুমি।